হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মুলোর সঙ্গে আলু এবং মুলোর শাক মিশিয়ে খুবই ইজি এবং খুবই ডেলিশিয়াস একটা সবজি বানিয়ে দেখিয়েছি। রেসিপিটা খুবই সহজ, খেতে ভীষণ ভালো, ভাত হোক বা রুটি দুটোর সঙ্গেই সমানভাবে চলে। দেখুন বন্ধুরা, এর জন্য আমি মুলো আর আলু নিয়েছি। মুলোর থেকে আলুর পরিমাণ কম আছে। মুলো আর আলু দুটোকেই ছিলে নিয়ে তারপরে ধুয়েছি আর ধোয়ার পরে কেটে নিয়েছি। মোটামুটি একরকম সাইজ করে কেটেছি, নিজের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। আর এই হলো আমাদের মুলো শাক, যেটা নর্মালি আমরা ফেলে দিই, কিন্তু এটা একেবারেই ফেলে দেওয়ার জিনিস নয়। ভিটামিন এবং মিনারেলে ভরপুর এই শাক আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এবার দেখুন, আমি কড়াই বসিয়েছি ইন্ডাকশানে, ইন্ডাকশান চালু করেছি মিডিয়াম হিটে। একটুখানি তেল দিয়ে দেব, এখন বেশি তেলের দরকার নেই। তেলের মধ্যে আমরা আলু আর মুলোটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রথমে ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা মুলো মিশিয়ে দেব। তো আলুর সঙ্গে একটুখানি লবণ দিয়ে ভাজছি, যাতে আলুর ভেতর পর্যন্ত লবণের স্বাদটা যায়। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা সাদা সাদা স্পট আসলেই আমরা এর মধ্যে মুলোটা মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভিডিওতে অতটা বোঝা যায় না, কিন্তু যখন আমি করছি তখন অবশ্যই বোঝা যাচ্ছে যে ওপর থেকে সাদা স্পট চলে এসেছে, একটা বাবেল বাবেল। তো এবার আমরা এর মধ্যে মুলোটা দিয়ে দিলাম, আর মুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব, একটু ট্রান্সপারেন্ট দেখতে লাগলে তখন আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুলো হালকা ট্রান্সপারেন্ট দেখতে লাগছে। এবার আমরা আলু এবং মুলো দুটোই তুলে নেব। তুলে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর এই কড়াইয়ে আমরা পরবর্তী প্রসেসগুলো করব। তো প্রথমে তেল দিয়ে দেব, রান্নার তেল, যে কোনো তেল যেটা আপনি ব্যবহার করেন, বেশি কম করে দিন যেটা আপনার পছন্দ। তেল ভালো গরম হতে দেব, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব জিরে। আধা টিস্পুন জিরে দিয়েছি আমি, গোটা জিরে, আর এর সঙ্গে সঙ্গে দেব আমি আধা টিস্পুন সর্ষে। আমি এখানে রাই ব্যবহার করছি, চাইলে আপনি কালো বড় সর্ষেও ব্যবহার করতে পারেন, বা হলুদ সর্ষে বা সাদা সর্ষে বলে ওটাও ব্যবহার করতে পারেন। তো জিরে আর সর্ষে খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ। এর মধ্যে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, একটু ছোট ছোট সাইজ, মিডিয়াম থেকে ছোট সাইজ। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন হতে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব আদা রসুনের কুট বা পেস্ট। আমি কুটে নিয়েছি 1 টেবিল স্পুন। এবার আদা রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হিট কিন্তু মিডিয়ামেই আছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম লাগে, বা তার থেকেও কম লাগতে পারে। তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমরা কিন্তু আলু ভাজার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, তো সেই হিসাবে লবণটা এখানে অ্যাড করব। এর সঙ্গে দেব হলুদ পাউডার 1/4 টিস্পুন বা তার থেকে একটু বেশি। আর একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনি স্বাদ মতো দিয়ে নেবেন। আজকে আমি একেবারেই ঝাল ঝাল করব না, একেবারে ফিকা ফিকা একটা সবজি করব, কারণ এই সবজিটা আমি বাচ্চাকেও খাওয়াবো। তো এর সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে পাউডার, আর একটুখানি শাহি গরম মশলা 1/4 টিস্পুন। গরম মশলা বেশি দেব না, আর আমি চাই না যে মশলার স্বাদে একেবারে সবজির স্বাদটা ঢাকা পড়ে যাক, এজন্য একেবারেই কম কম মশলা দিচ্ছি, একটু একটুখানি। গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি, চাইলে আপনি রেসিপি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে দেওয়া আছে। একটুখানি জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, নিচে থেকে পোড়া পোড়া ভাব হয়ে আসছে তাই। এবার এইটুকু জল শুকাতে দেব, ততক্ষণে টমেটোটাও ভালো সফট হয়ে যাবে আর মশলাটাও ভালো কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব আলু আর মুলো, যেটা আমরা ভেজে রেখেছিলাম, একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমরা সঙ্গে সঙ্গে শাকগুলোও দিয়ে দেব। শাকটা বেশি দেরি করতে হবে না, এর সঙ্গে সঙ্গেই দিয়ে দেব, কারণ ডাটাটা গলাটাও জরুরি। হালকা একটু মিশিয়ে নেব, তারপরে ঢেকে দেব। ঢেকে দিলে কি হবে, পাতাগুলো একেবারে নরম হয়ে যাবে, আর এই যে কোয়ান্টিটি অনেক বেশি লাগছে, কড়াইয়ে ধরছে না, এই জিনিসটা থাকবে না। চলুন একটুখানি মিশিয়ে নিয়েছি, ঢেকে দিই। এবার হিট মিডিয়াম থেকে লোতে করে রাখবো, যাতে একটু জল বেরোতে পারে। দেখুন বন্ধুরা, একেবারে কম হয়ে গেছে, একটুখানি জল বেরিয়েছিল আর সেটা শুকিয়েও গেছে। মাঝখানে আমি দুবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম।
দেখুন এখন আর কিন্তু জল নেই, জল বেরিয়েছিল, সেটা শুকিয়ে গেছে। তো এবার আমরা গ্রেভির জন্য জল অ্যাড করব। এই সবজিটা বেশি জল দিলে ভালো লাগে না, বেশি ঝোল ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা গা মাখা টাইপেরই ভালো লাগে। তো সেই হিসাবে যেটুকু জলে আপনার সবজিটা সিদ্ধ হবে সেই হিসাবে একটুখানি বেশি করে জল দেবেন, যাতে গা মাখা ঝোল থাকে। এটুকু জল তো মোটামুটি সিদ্ধ হতেই লেগে যাবে, তো আর একটুখানি জল আমি দেব। ঢেকে দিই এখন, কারণ ঢেকে দিলে খুব জলদি বলক এসে যায়, মানে ফুটতে শুরু করে। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আপনি চাইলে ঢাকতে পারেন, না চাইলে না ঢাকতে পারেন। আমি জল তো খুব কম করে দিয়েছি, তাই আমি ঢেকে ঢেকেই রান্না করব, যাতে এইটুকু জলেই সবজিটা সিদ্ধ হয়ে যায় আর একটুখানি ঝোলঝোলও থাকে, মানে গামাখা ঝোল থাকে। তো ঢেকে ঢেকে রান্না করি, যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই অবস্থায় দাঁড়িয়েছে আর সবজিগুলো এখন গলে গেছে। দেখুন এই হচ্ছে আলু, খুব সুন্দরভাবে গলে গেছে। আর এই হচ্ছে মূলো, মূলোটাও গলে গেছে দেখুন। আর শাকটা তো গলেই গেছে এতক্ষণে, সেটা আর দেখানোর দরকার নেই। তো এবার লাস্টে আমি অ্যাড করব এখানে ভেজে রাখা চিটবাদামের গুঁড়ো। এটা একেবারেই অপশনাল, কিন্তু এরকম মিক্স ভেজ টাইপের কোনো তরকারি হলে তার মধ্যে যদি এই গুঁড়োটা দেন তাহলে খুব ভালো হয় খেতে, স্বাদটা খুব ভালো লাগে। তারপরও আপনি চাইলে দিন, না চাইলে না দিন। যদি না দেন তাহলে দুটো আলু উঠিয়ে একটু ফাটিয়ে দেবেন, গলিয়ে দেবেন, তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। কিছুক্ষণের জন্য রান্না হতে দেব, মোটামুটি 1-2 মিনিট, যাতে ঝোলটা গাঢ় হতে পারে। দেখুন চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এবার লাস্টে আমরা দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা, আমি কেটে রেখেছিলাম, ধুয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কথা হলো কি, যে মূলো এবং মূলো শাক দুটোতেই কিন্তু একটা খার স্বাদ আছে, একটু ক্ষারীয় টাইপের, একটু কেমন কেমন তিতো টাইপের লাগে। তো ওই স্বাদটা আমি ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি ব্যবহার করব, একেবারে একটুখানি, আধা টিস্পুন বা তার থেকেও কম। এতে কিন্তু সবজিটা একেবারেই মিষ্টি হবে না, কিন্তু এই ক্ষারীয় স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন একটুখানি আমি চিনি ব্যবহার করছি, মিশিয়ে নেব। মিশিয়ে মোটামুটি 20-30 সেকেন্ডের জন্য নাড়িয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। তারপরে হিট বন্ধ করে দেব। ঝোল যদি বেশি থাকে তাহলে আরও কমিয়ে নিন, আমার জন্য এটা ঠিক আছে। হিট বন্ধ করে দিচ্ছি আমি। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, আর এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি দিয়ে খান বা ভাত দিয়ে, দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। তো মূলো শাক কিন্তু আর ফেলে দেবেন না, মূলোর সঙ্গে মিশিয়ে এরকম একটা টেস্টি সবজি বানিয়ে ট্রাই করুন। আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।